আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, একক আধিপত্য বিস্তারকারী আইএসপিকে ছাড় দেবে না বিটিআরসি। ইউসেফ বাংলাদেশও পাচ্ছে ডিজিটাল ল্যাব। ই লার্নিংয়ে সেরা বইয়ের পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী। চীনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন পাশ, বাতিল হল ভিটকন 2021। দাম বাড়বে 4G চিপের, কমবে 5G হার্ডওয়্যারের। এবং ভার্চুয়ালে ছুঁয়ে দেখা যাবে বিশ্বকাপ ট্রফি। এবার পুরো খবর। একক আধিপত্য বিস্তারকারী আইএসপিকে ছাড় দেবে না বিটিআরসি। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ইন্টারনেট সেবাদানকারী যেসব আইএসপি প্রতিষ্ঠান অন্য আইএসপি প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ দেবে না, তাদেরকে ছাড় দেবে না বিটিআরসি। এমনকি লাইসেন্স থাকলেও একক আধিপত্য বিস্তারকারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে কোনো ছাড় দেওয়া হবে না। 22 আগস্ট রবিবার বিটিআরসি আয়োজিত গণশুনানিতে এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। শুনানিতে অংশ নিয়ে গ্রাহকরা আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তুললে তিনি একথা বলেন। আমরা সেটা করতে দেব না। আমাদের কাছে রিপোর্ট করলে লাইসেন্স থাকলেও লাইসেন্সধারী হইয়াও যদি সে অন্য লাইসেন্সধারীকে ঢুকতে না দেয় সেটাও আমরা ব্যবস্থা নেব। একই বিষয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক এহসানুল কবির জানান, বিটিআরসিকে অভিযুক্ত আইএসপির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে অভিযোগকারীর নাম গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং আমাদের এই কার্যক্রম চলমান, তবে আমাদের এখানে স্যার সুনির্দিষ্ট তথ্য দরকার যে কারা এই কাজটা করছে। তাদের তথ্য দিলে আমরা ওদের অনেক ধরনের ব্যবস্থা আমরা নিই। ওদের আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ বন্ধ করে দিই, ওদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নিই, ওদের বিরুদ্ধে মামলা করি। তো আমাদের আসলে সুনির্দিষ্ট তথ্য দরকার। অপর এক প্রশ্নের জবাবে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম জানান, আগামী 2 বছরের মধ্যে আরও 450 মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেবে বিটিআরসি। আমরা প্ল্যান করতেছি প্রায় 450 মেগাহার্টজ স্পেকট্রাম দেওয়া হবে ইনশাল্লাহ এই বছরের শেষে থেকে শুরু করে আর 2022 এবং 2023-এর মধ্যে। অর্থাৎ বর্তমানে 157, তার সাথে যদি 450 মেগাহার্টজ যোগ করেন এবং সেটা যদি সম্ভব হয় ডেফিনেটলি আমাদের স্পিড বাড়বে। এদিকে আজকে শুনানিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, হ্যান্ডসেট, সিম রেজিস্ট্রেশন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উঠে আসে। পাশাপাশি দেশের মোবাইল অপারেটরদের বিরুদ্ধেও নানা প্রশ্ন করেন গণশুনানিতে অংশ নেওয়া গ্রাহকেরা। গণশুনানিতে করোনাকালীন সময়ে গ্রামীণ ফোনের বিরুদ্ধে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে প্রশ্ন তোলেন আব্দুল্লাহ আল মামুন। কোভিড-19 মহামারীর মধ্যে দেশের আইন ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে গ্রামীণ ফোন নেটওয়ার্ক ও কাস্টমার সেবা প্রদানকারী সম্মুখ সারি 160 জন স্থায়ী কর্মীদের হঠাৎ করে 20 জুন 2021 তারিখে রাজ্যের আধারে অবৈধ ছাঁটাই করে। জবাবে বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার জানান, বিষয়টি গ্রামীণফোনের অভ্যন্তরীণ। এরপরও যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে কতটুকু যৌক্তিকভাবে ছাঁটাই করা হয়েছে তা খতিয়ে দেখবে বিটিআরসি। আপনি বিষয়টি উত্থাপন করেছেন, এই জন্য আমি এটুকু বলে রাখতে পারি আমাদের অফিস থেকে তাদের সাথে কমিউনিকেট করবে যে তাদের যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে কতটুকু যৌক্তিকভাবে ছাঁটাই করা হয়েছে সেই বিষয়টি আমরা একটু যাচাই করে দেখব। বাংলালিংকের ভ্যাস সংক্রান্ত সমস্যার তথ্য তুলে ধরে আব্দুল কাইয়ুব নামের একজন বলেন, তার করা লিগাল নোটিশের উত্তরে বাংলালিংক 50 টাকা ফেরত দেওয়ার কথা উল্লেখ করলেও তাকে দেওয়া হয়েছে 45 টাকা, বাকি অর্থ এখনও দেয়নি অপারেটরটি। এমন ঘটনার প্রতিকারে বিটিআরসির পদক্ষেপ আহ্বান করলে বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টি বিটিআরসি আদর্শ কেস হিসেবে নিয়েছে, পরবর্তীতে দুই পক্ষের আলোচনার ব্যবস্থা করা হবে। আমি আপনার কেসটাকে একটা আইডিয়াল কেস হিসেবে আমি নিলাম, নোট নিলাম। আমি এই বিষয়টা স্পেশালি আমার এখানে যা কনসার্ন অফিসার আছেন বিশেষ করে এসএস ডিভিশন তাদেরকে অনুরোধ করছি এই বিষয়টা ভালো করে আপনারা স্পেশাল একটা আইডিয়াল কেস হিসেবে গণ্য করে বাংলা লিংককেও তলব করেন এবং ওনাকেও সুযোগ দেন যদি সামনাসামনি এসে হিয়ারিংয়ে আমি দরকার হলে আমি পার্সোনালি হিয়ারিং করবো এটা। 2019 সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আয়োজিত টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম শীর্ষক শুনানিতে আসা 25টি সমস্যার 60% সমাধান হয়েছে। এর মধ্যে আংশিক সমাধান ও
চলমান প্রক্রিয়ায় রয়েছে 40% সমস্যা। এসব সমস্যা তুলে ধরেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। 4G ইন্টারনেটের গতি 20 Mbps থাকার কথা, কিন্তু বাস্তব সর্বোচ্চ গতি 5 Mbps বা তার চেয়ে একটু অনেক কম। আবার প্রান্তিক পর্যায়ে 3G ও পাওয়া যায় না। এ ব্যাপারে বিটিআরসির ভূমিকা কি? 2019 সালে অনুষ্ঠিত গণশুনানিতে কর নিয়ে 2টি, ইন্টারনেট সেবা নিয়ে 6টি, মোবাইল ও ডেটা প্যাকেজ নিয়ে 2টি, কল ড্রপ, ড্রাইভ টেস্ট ও কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে 2টি এবং রিটেইলার হ্যান্ডসেট নিয়ে 1টি করে প্রশ্নের জবাব দেওয়া হয়। এছাড়াও জনসচেতনতা নিয়ে 4টি প্রশ্নের অগ্রগতি ও বাস্তবায়নের তথ্য তুলে ধরা হয় গণশুনানিতে। একই সঙ্গে কৃষিক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট, সারা দেশে বিটিআরসির ভবন নির্মাণ, MNP সেবার ডিপিং চার্জ, অবৈধ ISP বিষয়ক বিটিআরসির পদক্ষেপ, OTT, অপ্রত্যাশিত মেসেজ এবং টাওয়ার শেয়ারিং বিষয়ক প্রশ্নের অগ্রগতি ও বাস্তবায়নের তথ্য তুলে ধরা হয়। ইউসেফ বাংলাদেশও পাচ্ছে ডিজিটাল ল্যাব। কারিগরি দক্ষ জনশক্তি গড়ে তুলতে ইউসেফ বাংলাদেশের 32টি শিক্ষা প্রতিষ্ঠানে 1টি করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করবে ICT বিভাগ। 22 আগস্ট রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দিয়েছেন ICT প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সুশিক্ষার উপর গুরুত্বারোপ করেন ইউসেফ বাংলাদেশের চেয়ারম্যান পারভিন মাহমুদ। এ সময় বঙ্গবন্ধুর বরাদ্দকৃত বাড়ি থেকেই ইউসেফ বাংলাদেশ কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে কাজ করছে বলে জানান তিনি। ইউসেফ বাংলাদেশ কার্যক্রম শুরুর দিন থেকেই বিদ্যালয় থেকে ঝরে পড়া হতদরিদ্র শিশু কিশোরদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তব্যে বৃত্তি ও কারিগরি শিক্ষায় বঙ্গবন্ধুর অগ্রণী ভূমিকা স্মরণ করেন ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল করিম। বঙ্গবন্ধু একটি উন্নত, সমৃদ্ধ, সুখী বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বৃত্তিমূলক কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতেন। বাংলাদেশের প্রথম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটি তার চেষ্টায় স্থাপিত হয়। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউসেফ বাংলাদেশের অ্যাসোসিয়েট মেম্বার দীপেন্দ্র লাল ভৌমিক, বিজ্ঞানী ও শিক্ষাবিদ আব্দুল মতিন চৌধুরী এবং NGO বিষয়ক ব্যুরোর মহাপরিচালক KM তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশকে প্রযুক্তিতে সম্পৃক্ত করতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন ICT প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বাংলাদেশের মাটিতে বেদ বুনিয়াতে বঙ্গবন্ধু 1975 সালে 14 জুন স্যাটেলাইটের ভূ উপগ্রহের উপকেন্দ্র স্থাপন করেছেন এবং বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমাদের নিজস্ব স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করার। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 43 বছর পর পূরণ করেছেন, যার সেবা বাংলাদেশের সকল বেসরকারি টেলিভিশন সহ বাংলাদেশের প্রত্যন্ত চর, পাহাড়, দ্বীপ অঞ্চলের জনগণ কিন্তু ব্যবহার করছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ নিশ্চিত করার জন্য। ইউসেফ বাংলাদেশকে কারিগরি দক্ষ জনশক্তি গড়ে তুলতে ICT বিভাগ বঙ্গবন্ধুর মতোই তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য, প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদানের জন্য আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহায়তা আমরা প্রদান করব। ইউসেফের যে 32টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিতেই আমরা একটি অত্যাধুনিক শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করব, যেখানে 20টির বেশি ল্যাপটপ থাকবে এবং আধুনিক সকল প্রযুক্তি শিক্ষা যাতে আমরা হাতে কলমে আমাদের ছাত্রছাত্রীদেরকে দিতে পারি সেই ব্যবস্থা আমরা করব। কবি নির্মলেন্দু গুণের কবিতায় গুণমুগ্ধ বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে শুরু হয় ভার্চুয়ালি শোক ও দোয়ার আয়োজন। প্রদর্শিত হয় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অ্যানিমেটেড ছবির অডিও ভিজুয়াল। এছাড়াও বঙ্গবন্ধুকে নিবেদিত গানও পরিবেশিত হয় এই স্মরণসভায়। ইলার্নিংয়ে সেরা বইয়ের পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী। ইলার্নিংয়ের পথিকৃৎ বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর বদরুল হুদা খান বছরের সেরা বই হিসেবে পুরস্কৃত হল তার লেখা মাইক্রোলার্নিং বইটি। ডিস্টেন্স এডুকেশন 2021 সালের সেরা বই হিসেবে এই স্বীকৃতি দিয়েছে শিক্ষায় প্রযুক্তি ব্যবহার মূল্যায়নের আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর এডুকেশনাল কমিউনিকেশনস অ্যান্ড টেকনোলজি AECT। তাঁর ইলার্নিং ফ্রেমওয়ার্ক বইটির উপর ভিত্তি করে লেখা মাইক্রোলার্নিং বইটি। বিশ্বে মডার্ন ইলার্নিংয়ের পথিকৃৎ ডক্টর বদরুল হুদা খানের ইলার্নিং ফ্রেমওয়ার্ক বইটি 2016 সালে বাংলায় অনুবাদ করেছে A2I। অনুদিত বইটির নাম দেওয়া হয়েছে ইলার্নিং উন্মুক্ত শিখন পরিবেশ। ইলার্নিং ফ্রেমওয়ার্কের বইয়ের সাথে
মাইক্রোলার্নিং বইটির পার্থক্য ডিজি বাংলার সামনে তুলে ধরেন বদরুল হুদা খান। এই ই লার্নিং এবং মাইক্রোলার্নিং এর পার্থক্য এমন কিছু আছে, অনেকটা সমুদ্রের পানির মতো, এক ফোঁটা জল। সো মাইক্রোলার্নিংটা হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্টিভ ফোকাস ইন্টারঅ্যাক্টিভ লার্নিং ইউনিট, একেবারে স্নিপেট, 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার করবেন এক একটা অবজেক্টিভ নিয়ে। আলাপকালে শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে অবজেক্টিভ নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। এটা কস্ট ইফেক্টিভ, একটা অবজেক্টিভ নিয়ে করবেন তাহলে, কারণ শিক্ষার্থীদের অল্প সময়ে শিখতে পারবে আর শিক্ষক যারা আছেন তারাও খুব সুন্দর করে করতে পারেন। এক একটা অবজেক্টিভ নিয়ে এক একটা করে করবে, পরবর্তীতে একটা পুরো একটা কোর্স হয়ে যাবে। নেটিজেনরা চাইলেই বিনামূল্যে ই লার্নিংয়ের ইবুকটি ডাউনলোড করা যাবে বলেও জানান এই শিক্ষাবিজ্ঞানী। এই বইটি বেরিয়েছে মাইক্রো লার্নিং, এবং এই বইটি ডিস্টেন্স এডুকেশনের আউটস্ট্যান্ডিং বই হিসাবে পুরস্কৃত হয়েছে, এবং এই বইটি আমার ই লার্নিং ফ্রেমওয়ার্কের প্রেক্ষিতে হয়েছে, যে বইটি বাংলায় প্রাইম মিনিস্টার অফিসের সহযোগিতায় বেরিয়েছে। এই ই লার্নিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই মাইক্রো লার্নিং বইটি বেরিয়েছে, আর এই বইটি ই লার্নিং ফ্রেমওয়ার্কের বইটি আপনারা একেবারে বিনামূল্যে ডিজিটাল কপি ডাউনলোড করতে পারেন। ওটা হচ্ছে badrulkhan.com/bangla। ই লার্নিং ফ্রেমওয়ার্ক বইটির মধ্যে ই লার্নিং কী, এর উপাদান ও বৈশিষ্ট্য, গতানুগতিক শিক্ষাদান ও ই লার্নিং শিক্ষার্থীকেন্দ্রিক, ই লার্নিং অনলাইন লার্নিং, পরিবেশ সম্পর্কিত নীতিমালা, শিখন সামগ্রী ব্যবহার করে কোর্স পরিকল্পনা ও পরিচালনা সহ ই লার্নিংয়ের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানার সুযোগ রয়েছে। উন্নত দেশগুলোর নামকরা বিশ্ববিদ্যালয়ে ডক্টর বদরুল হুদা খানের তৈরি করা ই লার্নিং ফ্রেমওয়ার্ককে ভিত্তি করে চালু করেছে পিএইচডি সহ বিভিন্ন পর্যায়ের কোর্স। কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য ই লার্নিংয়ে পৃথক পরিকল্পনা দিয়েছেন তিনি। ন্যাটোর ই লার্নিং ফোরামও তার ফ্রেমওয়ার্ক ধরেই কাজ করছে। ই লার্নিং নিয়ে 1997 সালে প্রকাশিত তার বই ওয়েব বেসড ইনস্ট্রাকশন যুক্তরাষ্ট্রে বেস্ট সেলার। বইটি বিশ্বের 500 বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক ও রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। ই লার্নিংয়ে তার বিভিন্ন বই প্রকাশিত হয়েছে বিশ্বের 32টি ভাষায়। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। চীনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন পাশ। অনলাইনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় নতুন ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন পাশ করেছে চীনা সরকার। এই আইনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংগৃহীত, সংরক্ষণ এবং ব্যবহার হবে তা নিয়ন্ত্রণ করা হবে। আগামী 1 নভেম্বর থেকে এই আইন কার্যকর হবে। এই আইনের মাধ্যমে প্রযুক্তি জায়ান্টগুলোকে ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় অধিকতর নিরাপদ স্টোরেজ ব্যবহারের নির্দেশনা দিয়েছে চীন। এছাড়া ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহৃত হবে কিংবা ব্যবহারের যৌক্তিকতা কী তাও পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। বন্ধ করে দেওয়া হবে ন্যূনতম প্রয়োজনে তথ্যের ব্যবহার। আইনটি প্রতিপালনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বায়োমেট্রিক্স, মেডিকেল তথ্য, আর্থিক অ্যাকাউন্ট এবং অবস্থানের তথ্যের মতো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ব্যবহারের সময় ব্যক্তির সম্মতি নিতে হবে। ব্যবহারকারী চাইলে টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন, এছাড়া অতিরিক্ত ডেটা সংগ্রহ বাদ দিতে পারবেন। এই ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং 1 সেপ্টেম্বর কার্যকর হতে যাওয়া তথ্য নিরাপত্তা আইন আগামীতে চীনের ইন্টারনেট ব্যবস্থাকে নিয়ন্ত্রিত ও কঠোর করবে বলে মত বিশ্লেষকদের। বাতিল হল ভিডকন 2021। এবছরও বাতিল করা হলো অনলাইন ভিডিও নির্মাতা, দর্শক এবং খাত সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন ভিডকন। অক্টোবরের শেষের দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সম্মেলনটি বাতিল করেছেন আয়োজকরা। তারা জানিয়েছেন এবছর নয়, আগামী বছরের 22 থেকে 25 জুন অনুষ্ঠিত হবে ভিডকন 2022। এবছর যারা নন সিঙ্গেল ডে টিকিট কেটেছেন তাদের টিকিট স্বয়ংক্রিয়ভাবে আগামী বছরের জন্য ট্রান্সফার হয়ে যাবে, ফলে তারা অর্থ ফেরত পাবেন না এবং আগামী বছরের সম্মেলনে অংশ নিতে পারবেন। তবে যারা একদিনের জন্য টিকিট কেটেছিলেন তারা স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড পাবেন। ভিডকন জানিয়েছে চলতি বছরের যেসব অতিথিদের থাকার কথা ছিল এবং যেসব কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল আগামী বছর ঠিক তাই হবে তেমনটি নয়। গত বছরও ভিডকন 2020 আয়োজনের কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল করে 2021 সালে আয়োজনের আশা দেখানো হয়, তবে এবারও সেটি বাতিল হল। দাম বাড়বে 4G চিপের, কমবে 5G হার্ডওয়্যারের। চলতি বছরের দ্বিতীয়ার্ধে 5G চিপের দাম কমা অব্যাহত থাকবে। একই সময়ে ঠিক বিপরীত চিত্র দেখা যাবে 4G চিপের ক্ষেত্রে। বাজার বিশ্লেষকরা বলছেন এখনও বাজারে 4G চিপের প্রচুর চাহিদা রয়েছে।
তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ ক্রমেই কমে যাচ্ছে, আর এ কারণেই 4G চিপের দাম বাড়বে। বর্তমানে হার্ডওয়্যার নির্মাতারা 5G সমর্থিত হার্ডওয়্যার তৈরিতে বেশি মনোযোগী। কোয়ালকম ও মিডিয়াটেক প্রায় সকল দামের স্মার্টফোনের ক্ষেত্রে 5G সলিউশন দিচ্ছে, সেই সাথে তাল মেলাচ্ছে হার্ডওয়্যার নির্মাতারা, ফলে 4G চিপের গুরুত্ব হারাচ্ছে চিপ নির্মাতাদের কাছে, ফলস্বরূপ দাম বাড়ছে। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিশ্বাস করে আগামী 2-3 বছর ধরে 5G ফোনের চাহিদা স্থিতিশীল থাকবে, আর তাই সংশ্লিষ্টদের নজরও থাকবে সেদিকে। ভার্চুয়ালি ছুঁয়ে দেখা যাবে বিশ্বকাপ ট্রফি। সংযুক্ত আরব আমিরাত ও ওম্যানে আগামী 17 অক্টোবর থেকে বসবে টি-20 বিশ্বকাপের সপ্তম আসর। এর আগে 2 মাস ভার্চুয়ালি সফর করবে টি-20 বিশ্বকাপের ট্রফি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশে ট্রফি নিয়ে যাওয়া হলেও এবছর করোনাভাইরাসের কারণে তার সম্ভব হচ্ছে না। এ কারণেই ভার্চুয়ালি সফর করবে টি-20 বিশ্বকাপের ট্রফি। স্মার্ট ডিভাইসের মাধ্যমে এই ট্রফি প্রদর্শনীতে চাইলেই অংশ নিতে পারবেন যে কেউ। টি-20 বিশ্বকাপের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে থাকবে ত্রিমাত্রিক অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার। সে ফিল্টারের মাধ্যমে টি-20 বিশ্বকাপের ট্রফি নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন সমর্থকেরা। প্রতি সপ্তাহে বাছাইকৃত সেরা কন্টেন্টগুলো দেখানো হবে ICC অফিসিয়াল পেজে। এছাড়াও সুযোগ থাকছে ICC অফিসিয়াল স্মারক জেতারও। গত 19 আগস্ট টি-20 বিশ্বকাপ ট্রফির ভার্চুয়াল সফরটি শুরু করেন গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েস্ট। এই ট্যুরের অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। One moment in time with their trophy to claim. A reminder that dreams can be held in our hands like a bat, like a ball, like the hope of a land. And it isn't just me. From far and from wide, so many have repped for their country with pride. T20 is a game for teens from all nations. প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।